বিরতির পিছত পুনৰ উভতি আহিছো মিশন দিল্লির মাজালে। মঙলদৈ লোকসভা সমষ্টির বিষয়ে আমি আলোচনা করবলে যাওয়ার পূর্বে মঙলদৈ লোকসভা সমষ্টি কোনকটা বিধানসভা সমষ্টিল গঠিত হয়েছে? কামরূপ জেলার কমলপুর রঙিয়া, তারপর নলবাড়ী জেলার নলবাড়ী, ওদালগুড়ি জেলার পানেরি কলাইগাঁও, ওদালগুড়ি মাজবাত, আর মঙলদৈ জেলার শিপাঝার মঙলদৈ দলগাঁও। এতিয়া কমলপুর রঙিয়া নলবাড়িয়ে এই তিনটা সমষ্টিয়ে বিজেপির জয়লাভত বিশেষ ভূমিকা যা তিনটা নির্বাচন লিছে। নলবাড়ী রঙিয়া কমলপুরত হিউজ মার্জিন লয় বিজেপিয়ে, হিউজ মার্জিন লয় বিজেপিয়ে, আর এই তিনটা সমষ্টিত বৃহৎ ব্যবধানত বিজেপি আগবাহি যায় যা তিনটা নির্বাচন। এবার দিলীপ শইকীয়া হয়েছে নলবাড়ী সমষ্টির লোক, রঙিয়া সমষ্টির স্থানীয় লোক হয়েছে ভুবনেশ্বর কলিতা, আর এই তিনটা সমষ্টি এবার স্বাভাবিকতে এই তিনটা সমষ্টিত বিজেপিয়ে কি আগবাহিব পারে, কংগ্রেস কি আগবাহিব পারে, তার উপরতে তার শিপাঝার আরম্ভ হয়ে যাওয়ার লগে সমীকরণটা বেলেগ হয়ে থাকবে। কমলেশ, প্রথম যদি আমি চাও কমলপুর রঙিয়া নলবাড়ী, নলবাড়ী আমি প্রথমতে নলবাড়ী লৈ আহো। নলবাড়ী নলবাড়ী নলবাড়ীর যেটু নির্বাচন, যে নলবাড়ীর যেটু স্বভাব, এই স্বভাবটি কিন্তু অসমৰ নির্বাচনত কিন্তু সকলে গুরুত্ব সহকারে লয়। নলবাড়ী বিধানসভার যেটু সমষ্টি আছে, নলবাড়ী বিধানসভা সমষ্টিটোত কিন্তু কোনো এগৰাকী বিধায়কে দুটা টার্মৰ উপর বিধায়ক হওয়ার হব নোৱাৰে। কিয়নো নলবাড়ী প্রথমত এনেকুৱা এটা সমষ্টি, যেটু সমষ্টি CPIM, CPIML, কংগ্রেস, AGP, BJP নলবাড়ী কমলপুর রঙিয়া, যেহেতু পূর্বতে বিজেপি তিনটা সমষ্টি মানে হিউজ মার্জিন লয়, মার্জিন তো মানে যথেষ্ট বেশি মার্জিন লয়, কিন্তু এবার এই তিনটা সমষ্টিত বিজেপি প্রত্যাবানত আহিছে নাকি দেখা গেছে? প্রথমতে আমি দেখাছি, আমি প্রথম যেটো আমি প্রথম ভিডিও দেখাছিলাম আমার আপনার অনুষ্ঠান আরম্ভতে, প্রথম ভিডিওটি আছে নলবাড়ীর। নলবাড়ীত কিন্তু বিগত সময়সত বিগত বিধায়কগৰাকী যে রমেন ডেকার বিরুদ্ধে এনকি এন্টি ইনকনটেন্সি আছে, এক নম্বর কথা। দুই নম্বর কথা, এটা বিজেপির কারণে প্লাস পয়েন্ট নলবাড়ীর বিধানসভা সমষ্টিটি, কেননা নলবাড়ী বিধানসভা সমষ্টির সন্তান হয়েছে দিলীপ শইকীয়া, ইয়াক লো ফেলে নলবাড়ী বিধানসভা সমষ্টিত কিছু প্লাস পয়েন্ট আছে। আর ভুবনেশ্বর কলিতা রঙিয়ার সন্তান, রঙিয়া বিধানসভা সমষ্টির ভুবনেশ্বর কলিতার সন্তান, আর ভুবনেশ্বর কলিতার যেটু ভাবমূর্তি বা রাজ্যসভাত অন্তত কেবক লো যে ধরনের একটা ভূমিকা পালন করেছে, কিন্তু এই কথাটুকু এই যে ভূমিকা, এই ভূমিকা কিন্তু অসমৰ জাতীয়তাবাদী সত্তাই মানি লৈছে। সেই ক্ষেত্রত রঙিয়াত, রঙিয়াত যেহেতু বিজেপিও সাংগঠনিকভাবে শক্তিশালী, তেতিয়ালে রঙিয়াত বিজেপির ভেটি খুৱাবলে সক্ষম হবনে ভুবনেশ্বর কলিতা? নিশ্চিতভাবে ভাস্কর দা, এই এই মুহূর্তত আজির দিনটো, আজির আজির প্রেক্ষাপটত মই এটা কথা কবলৈ বিচাৰিছো যে রঙিয়া যে বিধানসভা সমষ্টিত আছে, রঙিয়া বিধানসভা সমষ্টিত এগৰাকী যিগৰাকী বিধায়ক, তেওঁ কিন্তু রাজ্য সরকারের মন্ত্রী, গতি রাজ্য সরকারের যেহেতু মন্ত্রী আর রঙিয়া সমষ্টির প্রথমবার এগৰাকী মন্ত্রী পাইছে ভবেশ কলিতা ডাঙরিয়া, তেনেকুৱা পরিপ্রেক্ষিতত রঙিয়াত যিখিনি মাইনরিটি ভোটও যথেষ্ট পরিমাণে আছে, মাইনরিটি ভোট রঙিয়ার কাউরবাহা বা সেই অঞ্চলত যথেষ্ট পরিমাণে মাইনরিটি ভোট আছে, আর বিগত বিধানসভা নির্বাচন মাইনরিটি AIDF প্রার্থী আছে, AIDF প্রার্থী কিন্তু কম ভোট পোৱা নাছিলে, প্রায় 25,000 উপর ভোট পাইছে এটা বিধানসভা সমষ্টিত। গতি এইবার কথাটা হয়েছে কি, এবার বিজেপির বিরুদ্ধে এন্টি ইনকনটেন্সি প্রার্থী পূর্বর সাংসদজনের, তারপর ক্যাব, এই দুটা প্লাস, আর একটা আর একটা প্লাস পয়েন্ট আছে AIDF বা মাইনরিটির কোনো প্রার্থী নাই, প্রার্থী নাই, সেটা অতি গুরুত্বপূর্ণ। তার লগতে তার পিছতে যদি কমলপুর চা যায়, অসম গণ পরিষদ আর ভারতীয় জনতা পার্টি দুইটা লগ লাগি কমলপুর শক্তিশালী অবস্থাত আছে নাকি? হয় নিশ্চিতভাবে এই কথা মানি লোক লাগবে যে বর্তমান যে কমলপুর সাংসদ বিধায়ক সত্যব্রত কলিতা ডাঙরিয়ায় কমলপুর সমষ্টির প্রতিনিধিত্ব করে আছে, আর অসম গণ পরিষদ দলের এগারী বিধায়ক, আর যেহেতু বিজেপির মিত্রতাত আহিছে, তেনেকুৱা পরিপ্রেক্ষিত সিধাই সিধি এটা কথাই কব পারি যে কমলপুর সমষ্টিতে আসলে বিজেপি আর AGP দুটা ভোট লগলে আসলে সেই সমষ্টিতে অন্তত সুইপ করব লাগে দেখা নাই, কেন গণ পরিষদে যে সময় মিত্রতা সেট করে পুনের সরকার
সরকারের মাজত ঘুরি আহি তেওলোকে বিজেপি ক্যাব বিরোধী এটা শক্তিক তেওলোকে লোকসভা নির্বাচন সাপোর্ট করাতো কিন্তু কমলপুরের একাংশ রাইজে কিন্তু মানি লোক পড়া নাই, যদিও মুখ ফুটাই তেওলোকে একো কথা কব পড়া নাই পার্টির স্বার্থত, কিন্তু তেনেহলে কিন্তু ভোটের সময় কিন্তু পার্টির স্বার্থ লই জাতির স্বার্থ এই দুটার মাজত কিন্তু প্রতিযোগিতা চলিব। ভোট দানের একদিনা হয়তো এই প্রতিযোগিতা অন্তরের ভিতর বহুতে চলিব। আর জাতীয়তাবাদী সত্তার যেখানে ভোটার আছে সেই ভোটারে কিন্তু কংগ্রেস নহয় বিজেপি নহয় এজিপি নহয় কেবক বিরোধিতা করা যিকোনো এজন লোক ভোট দিবলৈ কিন্তু থাকি গল। তার পিছতে সিপাত ঝাড় আহি গল, তার পিছতে সিপাত ঝাড়, সিপাত ঝাড়ত ভারতীয় জনতা পার্টির শক্তিশালী অবস্থা সংগঠন শক্তিশালী, একদরে সিপাত ঝাড়ত এবার নির্ণায়ক ভূমিকা লোক সংখ্যালঘু ভোটারে, কারণ এ আই ইউ ডি এফর প্রার্থী নাই, সিপাত ঝাড়ত বৃহৎ সংখ্যক সংখ্যালঘু ভোটার আছে। হয় ভাস্কর আপনি প্রথমে সেই দিকের পর কংগ্রেস আর বিজেপি সমান সমানতা আহি গেছে নাকি? না ভাস্কর আপনি প্রথমতে একটা অতি গুরুত্বপূর্ণ কথা কলে, সিপাত ঝাড়ত বিজেপির যে ভেটি আছে ভেটি আলাহালে শক্তিশালী হয়ে উঠিছে এইটা কথা কিন্তু সিপাজারক লই কিন্তু সংগীত হয়ে পড়েছে বিজেপি, মঙলদৈ আর সিপাজারক লই সংগীত হয়ে পড়েছে বিজেপি, আর যার বাবেই হয়তো এগারো তারিখে তেওঁলোকে মঙলদৈ আর সিপাজারক কিন্তু সমীকরণ হব যে সংখ্যালঘু হয় সংখ্যালঘু ভোটে যথেষ্ট ক্রিয়া করব। বিগত পঞ্চায়েত নির্বাচনত আমি এই কথা দেখবলৈ পাইছো সিপাজারক ক্ষেত্র, কিন্তু যদিহে এগারো তারিখের যখন সভা অনুষ্ঠিত করব বা নরেন্দ্র মোদীয়ে ভাষণ দিব সেই ভাষণে কিমান অন্তর জয় করিব পারে তাক কিন্তু যথেষ্ট পরিমাণে নির্ভর করিব ভাবে লক্ষ্য দেব পরিস্থিতি দিব। হয় তার পিছতে মঙলদৈ, মঙলদৈটো দৃশ্যপট একে সংখ্যালঘু ভোটারে এবার যেহেতু এ আই ইউ ডি এফ নাই সংখ্যালঘু ভোটারে কংগ্রেসের ভোটার হার বৃদ্ধি করিব মঙলদৈ নিশ্চিত, এইটো আর তার সমান্তরালভাবে কিন্তু বিজেপিকে নুই করিব নোৱাৰি মঙলদৈ। মঙলদৈত বর্তমান মঙলদৈ মঙলদৈ বিধানসভা সমষ্টি বিজেপির হাততে আছে গুরুজ্যোতি দাস মঙলদৈ সমষ্টির বিধায়ক, কিন্তু সিপাজার আর মঙ্গলদৈর কথা প্রায় একে, কিয়নো সংখ্যালঘু ভোটারে ক্রিয়া করে এই সমষ্টিট, আর সংখ্যালঘু ভোটার সকলে যেহেতু সংখ্যালঘুর কোনো এবার কংগ্রেসের বাইরে আন গতি নাই, গতি সংখ্যালঘু ভোটারে তাতো ডর কথা মঙলদৈ সমষ্টির যখন লোক আছে বা যে ভোটার আছে সেই ভোটার কেবল কেবল সাপোর্টত থাকা ভোটারখিন বাদ দিয়ে কেবল যিনি বিরোধী ভোটার আছে মাইনরিটি হোক মেজরিটি হোক কেব বিরোধী ভোটারখিন কিন্তু এবার কিন্তু ভুবনেশ্বর কলিতে পছন্দ করে লওয়াটা প্রাইস এই আজির পরিপ্রেক্ষিত কম হয়। তার পিছত যদি দলগাঁও, দলগাঁওত আজিয়ে কই দিব পারি বৃহৎ সংখ্যক ভোটর ব্যবধানত কংগ্রেস আগবাড়ি থাকবে দলগাঁও, সঁচা কথা ভাস্কর ডাকা এআইডিএফ নাই, এআইডিএফ নাই, আটাইতকৈ ডাঙর কথা দলগাঁও সমষ্টিতে 2,30,000 ভোট আছে, আর দলগাঁও সমষ্টিত 2,30,000 ভোট থাকিলে এটা আর তাতকে ডাঙর কথা এটা আছে দলগাঁওত কিন্তু ভোটদানের পার্সেন্টেজ আটাইতকৈ বেশি হয়, প্রায় 90-95% ভোটারে ভোটদান করে দলগাঁওত, গতি দলগাঁওত 2,30,000 যে ভোট আছে সেই 2,30,000 ভোটর 80% ভোটারে আছে মাইনরিটি, গতি মাইনরিটি ভোটার যেহেতু 80% আছে আর মাইনরিটি ভোটারের 80% যি ভোটারখিন একেবারে গড়া মাইনরিটি বলে কোয়া হয় তেতিয়াহলে যেহেতু তেওঁলোকের দলগাঁওত আর একটা কথা মনত রাখব লাগবে বৃহৎ সংখ্যক ভোটার না থাকলে বাঙালি হিন্দু ভোটার আছে পরম্পরাগতভাবে যা দুটা দশক দেখবলে পাওয়া গেছে খাড়ুপেটিয়ার বৃহত্তর অঞ্চলটোর বাঙালি সমাজখন বিজেপির সমর্থক হয়ে আছে, তার কিন্তু এতিয়ালৈকে পরিবর্তন দেখা নাই, সেহেতু যা তিনটা লোকসভা সমষ্টি নির্বাচন যা বিধানসভা নির্বাচনতো দেখা গেছে তেওঁলোকৰ ভোট কিন্তু বিজেপিয়ে পাব এটো এক প্রকার নিশ্চিত, না কংগ্রেসের দলগাঁও সমষ্টিতে কংগ্রেসের হাতত আছে বর্তমান, না না সেটা আছে কিন্তু দলগাঁও সমষ্টিত হিন্দু বেঙ্গলী ভোট আছে সেই ভোট পরিবর্তন হয় হিন্দু বেঙ্গলী ভোট কিছু মাত্র 12% ভোট আছে তাত, হয় হয় হিন্দু বেঙ্গলীর ভোট যে 12% যে ভোট আছে সেই 12% ভোটর প্রায় নিশ্চিত ভোটখিনিয়ে কিন্তু বিজেপিলে হবে, কিন্তু বিজেপিলে আছে তাত কোনো দ্বিমত নাই, কিন্তু মাইনরিটি ভোটার দলগাঁওত বৃহৎ সংখ্যক হারত যেটো লিড লব সেই দলগাঁওর লিডটো কম্পেনসেট করব আকো গই থ বিটিএ দিত, তার মানে দলগাঁওটো হয়েছে কংগ্রেসের বাবে আটাইতকৈ ভাল সমষ্টি এতিয়া, ইয়ার পিছত যদি আমি বিটিএ দির কথা চাবলে যাম বিটিএ দির কথা চার আগতে ওদালগুড়ি সমষ্টির বিধায়ক তথা মন্ত্রী রিহন দৈমারীক আপনি সাক্ষাৎ করেছিলেন, রিহন দৈমারী এই নির্বাচন সন্দর্ভত কি কৈছিল? বদনাম আছে যে এটা বদনাম এনেকুৱা ধৰণৰ বদনাম আছে বিভিন্ন সমষ্টিৰ বিভিন্ন জনতাই এটা কথাই কৈছিলে যে ৰমেন ডেকা 10 বছৰৰ সাংসদ কিন্তু ৰমেন ডেকা চেহেৰাত তেওঁলোকে আজিলৈকে দেখা পোৱাৰ সৌভাগ্য নহ'ল, আৰু তেনে পৰিপ্ৰেক্ষিতত আপোনালোকে যিহেতু ৰমেন ডেকাৰ হৈ আপোনালোকে প্ৰচাৰ চলাব লাগিব এনে পৰিপ্ৰেক্ষিত কেনেধৰণে আপোনালোকে? হয় কথাটো একদম মিছা নহয়, আকৌ আমাৰ সাধাৰণ ৰাইজে যথেষ্ট আপত্তি কৰিছিলে বা করে রমেন ডেকা 10টা বছর এমপি হয়ে থাকিল নাহিল, অবশ্যই এজন সংসদের কারণে সেটা সম্ভব নহয় গই মিটিং করাটো বা দেখা দিয়াটো সম্ভব নহয়,
হয়তো কেতিয়াবা কেতিয়াবা আহিছিলে তেওঁ কিছুমান এলেকাবিলাকত, সকলো ঠাইত হয়তো ঘূৰা নাই, আমিও সমস্যাটো আমিও সন্মুখীন হৈছোঁ। কিন্তু যিহেতু এতিয়া আমাৰ বিজেপি দলৰ, আমাৰ বি পি এফ আৰু এ জি পিৰ সমৰ্থিত প্ৰাৰ্থী দিলীপ শইকীয়া ডাঙৰীয়া এটি, সেইকাৰণে আমি আশা কৰিছোঁ তেখেতে নিশ্চয় পূৰ্বৰ এম পিৰ নিচিনা নহ'ব, তেখেতে নিৰ্বাচিত হোৱাৰ পিছত সাধাৰণ ৰাইজৰ লগত থাকিব, সেইটো আমি আশা কৰিছোঁ। কাৰণ ইয়াত বহুত সমস্যা আছে, এই সমস্যাবিলাক নিশ্চয় সমাধান কৰিব লাগিব। আমি ডাঙৰীয়াৰ কাৰণে প্ৰধানমন্ত্ৰী হ'লে আমাৰ ইয়াত নিশ্চয় আমি যি সমস্যা আছে সেই সমস্যাবিলাক সমাধান কৰিব পাৰিম। আন এটা কথা ক'বলৈ আহিছোঁ যে কোকৰাঝাৰ লোকসভা সমষ্টি, আপোনালোকৰ বি পি এফৰ এটা সমষ্টি আছে কোকৰাঝাৰ লোকসভা সমষ্টিত, আৰু এইবাৰ প্ৰতিদ্বন্দ্বী প্ৰমীলা ৰাণী ব্ৰহ্ম জ্যেষ্ঠ নেত্ৰী, অতি বলিষ্ঠ নেত্ৰী। আনহাতে এপছুৰ ফালৰ পৰা বিভিন্ন ধৰণৰ হুংকাৰ আহি আছে, এইফালে বড়ো আৰু অবড়োক লৈ বিভাজনৰ সৃষ্টি হৈ আছে, তেনে পৰিপ্ৰেক্ষিতত কেনেকুৱা হ'ব ৰাজনৈতিক পৰিৱেশ? এপছু এন ডি এফ বি আজিৰ তাৰিখত তেওঁলোকৰ কোনো গণভিত্তি নাই, কৰে তেওঁলোকে এটা ইছ্যু লৈ বদলেন ইছ্যুটো লৈ ফালে কৰি থাকে, আন্দোলন কৰে, কাৰণ আন্দোলন নকৰিলেতো নাথাকিব, ত' সেইকাৰণে তেওঁলোকে কৰে, কৰিব লগা হোৱাৰ কাৰণে কৰি আছে আৰু, মানে তেওঁলোকৰ নিজৰ স্থিতিটো দেখুৱাবৰ কাৰণে। যিহেতু গণভিত্তি নাই, গতিকে এপছু সমৰ্থিত প্ৰাৰ্থী উৰ্খাও গৰা আমাৰ বি পি এফ দলৰ কাৰণে কোনো ফেক্টৰ হ'ব নোৱাৰে। আনফালেদি অনিয়া বড়ো অনাবড়ো সি পলিটিক্স কৰি ফেলে যিটো হৈছিলে, মই ওচৰত আমাৰ যিসকল ব্যক্তিয়ে তেওঁক সমৰ্থন কৰিছিলে তেওঁলোকে বুজি পালে এতিয়া কেনেকুৱা ধৰণৰ মানুহ, তেখেতে কি কাম কৰিলে পাঁচটা বছৰত, সেইটো তেওঁ বুজি আমাৰ ৰাইজে বুজি পালে। গতিকে এইবাৰ আৰু হীৰাহননে কোনো মানুহে ভোট নিদিয়ে। ইয়াৰ উপৰিও যিহেতু কংগ্ৰেছৰ পৰা ইতিমধ্যে আমি গম পাইছোঁ শব্দৰ আভাস দিছে, গতিকে নিশ্চয় হীৰাহৰণীয়াৰ ভোটটো তেওঁ নিশ্চয় অলপ কাটিব। বাকী আমাৰ বিভিন্ন জাতি জনগোষ্ঠী আমাৰ লগত আছে, গতিকে এইবাৰ প্ৰমীলা ৰাণী নিৰ্বাচিত হোৱাটো একদম 100% তেওঁ জয়ী হৈ যাব, কাৰণ আমি বিভিন্ন পক্ষৰ পৰা আমি ভোটটো পাম। গতিকে আমি আমাৰ জ্যেষ্ঠ নেত্ৰী, তেখেতে এইবাৰ সাংসদ হ'বই। আনহাতে প্ৰমোদ বড়োৱে বিস্ফোৰক বিস্ফোৰক অভিযোগ উত্থাপন হৈ আছে, বনাঞ্চল ধ্বংস কৰাৰ পৰা কেঁচাৰ মিল বহুৱাৰ পৰা সকলোবোৰ বি পি এফে আৰম্ভ কৰি কেৱল ব্ৰিটিছ ধ্বংস কৰা বুলি অভিযোগ আনি আছে, এই সন্দৰ্ভত আপুনি প্ৰতিক্ৰিয়া কি হ'ব? ক্ৰেচাৰ মেচিনটো আছে যিহেতু ইয়াত বহুত চ'ৰ্চ আছে, মই নিজেও ব্যক্তিগতভাৱে এইবিলাক মাইনিংটো কৰিব নালাগে, নিয়ম নীতিৰ ভিতৰত যদি কৰিবলগীয়া নাই, কিন্তু এই ক্ষেত্ৰত সকলোৱে সহযোগ কৰিব লাগিব। বিভিন্ন পক্ষৰ মানুহবিলাকে সেইটো কৰিছে, আজিৰ তাৰিখত আমি বি টি চি চৰকাৰৰ লগত, মইতো নিজে বিধায়ক হিচাপে আমাৰ ইয়াত যিবিলাক বনাঞ্চল আছে সেইটো কেনেকৈ সংৰক্ষিত কৰিব পাৰোঁ, সংৰক্ষণ কৰিব পাৰোঁ, তাৰ কাৰণে আমি চেষ্টা কৰিছোঁ। গতিকে অকল অভিযোগ আনিলেতো নহ'ব, বাস্তৱ ক্ষেত্ৰত আচলতে কি হৈছে এইটো চাব লাগিব। ৰিহন দৈমাৰীৰ এই মন্তব্য গুৰুত্বপূৰ্ণ, কাৰণ বি টি এডিৰ চাৰিটা সমষ্টি আছে মঙলদৈ লোকসভা সমষ্টিত। ৰিহন দৈমাৰীৰ উপৰিও বিধায়ক ইমানুৱেল মুছাহাৰীকো আপুনি সাক্ষাৎ কৰিছিলে, ইমানুৱেল মুছাহাৰীয়ে কি কৈছিলে? এখন আসনক লৈ চলিছে তুমুল সংঘৰ্ষ, তুমুল যুদ্ধ। কংগ্ৰেছে ইতিমধ্যে আগবঢ়াইছে শব্দৰ আভাস, বি পি এফে আগবঢ়াইছে মিত্ৰজোঁটৰ প্ৰাৰ্থী হিচাপে প্ৰমীলা ৰাণী ব্ৰহ্মক। বড়ো আৰু অবড়োৰ ভোটে ক্ৰিয়া কৰা বি টি চি সমষ্টিত এইবাৰ তৎপৰ হৈ পৰিছে নিৰ্বাচনী বতাহ, কিয়নো বিগত সময়ছোৱাত বি টি এ ডি এগৰাকী অবড়ো সাংসদক অভিলেখ সংখ্যক ভোট দি জয়যুক্ত কৰাইছিল, কিন্তু অবড়ো ভোটখিনি লৈ যিদৰে সাংসদৰ উপস্থিত হৈছিলে নৱশৰণীয়া, সেই অনুপাতে অবড়ো সংসদগৰাকীৰ এতিয়া প্ৰতিষ্ঠান বিৰোধী ঢৌ উঠিছে। এনে পৰিপ্ৰেক্ষিতত কি হ'ব বিজেপিৰ পৰৱৰ্তী ৰাজনৈতিক বতাহ? আমাৰ লগত উপস্থিত আছে বি টি এ ডিৰ এগৰাকী বিধায়ক, তামোলপুৰ লোকসভা সমষ্টিৰ বিধায়ক, লগতে বি পি এফ দলৰ সাধাৰণ সম্পাদক ইমানুৱেল মুছাহাৰী ডাঙৰীয়া। মই পোনপ্ৰথমে তেখেতৰ পৰা জানিব বিচাৰিছোঁ, দাদা আপোনাক স্বাগতম জনাইছোঁ, ধন্যবাদ। বি টি এডিত সাধাৰণতে বড়ো আৰু অবড়োৰ মাজত এখন যুদ্ধ হয়, আৰু যোৱাবাৰ এই যুদ্ধখনত হীৰাহৰণীয়াই বিপুল ভোটত পৰাস্ত কৰিছিল বি পি এফক, তেনে পৰিপ্ৰেক্ষিতত এইবাৰ কেনেকুৱা ধৰণৰ পৰিৱেশ? চাওক, এইবাৰৰ পৰিস্থিতি পৰিৱেশ সম্পূৰ্ণ বেলেগ, যোৱা 2014 চনৰ পৰিস্থিতি বেলেগ আছিলে। সেইটো সময়ত কি আছিলে, আমাৰ সমগ্ৰ বি টি চি অঞ্চলৰ মানুহবিলাকৰ এটা বি টি চি বিৰোধী এটা ঢৌ এটা আহিছিল, গতিকে এইবাৰ সেই ঢৌটো নাই। আৰু বিশেষকৈ এইবাৰ যি প্ৰস্তুতি চলোৱা হৈছে আৰু যি ধৰণৰ বি পি এফৰ নাইবা এন ডি এৰ নেতৃত্বত আমি যি উন্নয়নৰ কাম কৰিব পাৰিলোঁ আৰু যি মুদ্ৰালৈ পেলাই যোৱাবাৰ হীৰাহৰণীয়াই জয়যুক্ত হৈছিলে,
সেই মুদ্রাবিধাক একেতে কোনো এটা কাম করিব পারা নাই। আর বিশেষকে যে অবরো অঞ্চল গঠন করা ঠিক তেনেকেই বিটিসি অঞ্চল বহুভাবে বিটিএডির যে রাজনীতির কথা কৈছে ইয়ারপা, কারণ এবার সচা কথা যে যাবার 2014র পরিস্থিতি বিটিএডির নাই, কারণ এবার বিপিএফে নিজেই পৃথক বড়োল্যান্ডর বিরোধিতা করেছে। সে কারণে এবার ওদালগুড়ি মঙলদৈ লোকসভা সমষ্টির অন্তর্গত ওদালগুড়ি কলাইগাঁও পানেরি মাজবাতর ভোটিং প্যাটার্নটো নিশ্চিতভাবে বেলেগ হব। কিন্তু এইখিনিতে আমি এটা কথা স্পষ্ট হয়ে থাকবে লাগবে, এই চারিটা সমষ্টিত কিন্তু অবরো ভোটর জড়িয়ে বিপিএফে আটাইকটা বিধানসভা নির্বাচনত জয়লাভ করে আইছে। সেই দিকরপা বিপিএফে কিন্তু পানেরি মাজবাত কলাইগাঁও আর ওদালগুড়ি অবরো ভোট এবার যথেষ্ট সংখ্যক পাওয়ার সম্ভাবনা আছে, কারণ এবার পৃথক বড়োল্যান্ডর বিরোধী হয়ে গেল। না না, প্রথমত একটা কথা স্বীকার করব লাগবে যে বিটিসির যে বিপিএফ দলে পরিষদ গঠন করেছে তার মূলগতই হয়েছে ওদালগুড়ি জি আর বাক্সা জেলা। ওদালগুড়ি আর বাক্সা জেলার যেখানে আসন বিপিএফে পাইছে আর সেই আসন এই আসনে পরিষদ গঠন করেছে সবে জানে, বিশখন আর বিশখন আসন হয়েছিল, এটা নির্দলীয় যোগদান করায় পরিষদ গঠন করেছে। গতিকে তেনেকা পরিপ্রেক্ষিত কথাটা একেবারে পরিষ্কার হয়ে আছে, বিপিএফে যেহেতু বিজেপির লগত আছে, বিপিএফে যেহেতু বিজেপিক সাপোর্ট করেছে, তেনহলে সিধা সিধিভাবে বিজেপির যেগুলি প্রার্থী দিলীপ শইকীয়া ডাঙরিয়ায় বড়োল্যান্ডর বড়োভূমির যে চারিটা সমষ্টি আছে এই সমষ্টির আটাইকেইটা ভোট পাব লাগিছিল। কিন্তু তাত এটা কথা দেখা গেছে, মই যেখানে সমষ্টিসমূহ যে অন্তরত মই ঘুরি ফুরিলো, ঘুরি ফুরি মই এটা কথা দেখিবলৈ পাইছোঁ যে বিটিসির অঞ্চলত বসবাস করা যিখিনি খ্রিস্টান ভোটার আছে, খ্রিস্টান ভোটারখিনিয়ে খ্রিস্টান ভোটারখিনিক কিন্তু কোনো দিনেই গুরুত্ব নিদিলে 10 বছরের সাংসদ রমেন ডেকায়। ইয়াক লৈ বড়ভূমিত বসবাস করা খ্রিস্টান যিখিনি লোক আছে এই লোকখিনি কিন্তু যথেষ্ট ক্ষোভিত। এইখিনিতে এটা প্রশ্ন হয় যে যেহেতু ৰিহন দৈমাৰীয়েও সেই সমষ্টিত ওদালগুড়িত প্রতিনিধিত্ব করে, ওদালগুড়িত যথেষ্ট সংখ্যক খ্রিস্টান লোক আছে, সেই পরম্পরাগতভাবে বিপিএফর ভোট ব্যাঙ্ক হয়ে আসে, তেতিয়া হলে বিপিএফেও সেই ভোট হেরুবলে গেছে নাকি? কারণ এই নির্বাচনত এইটো নির্বাচনত কৈছো মই 2021র কথালে যোৱা নাই, এইটো নির্বাচনত বিপিএফর আহ্বান নুশুনিব তেওঁলোকে। আসলে পরিষদীয় নির্বাচন লোকসভা নির্বাচনের প্রেক্ষাপট যথেষ্ট বেলেগ বেলেগ হয়, বা যে ধরনের বিধানসভার লোকসভার মাজত যে পার্থক্য আছে সেই পার্থক্য সাধারণত বেলেগ হয়। নিশ্চিত তেনেকুৱা পরিপ্রেক্ষিতত মই পূর্বে কোৱা কথাখিনি মই ডাইরেক্টলি এটা কথা আপনার আপনার মই কৈছো যে মই নির্ভীকভাবে এই কথা কৈছো যে মই নিজে সেই মানুষখিনির কথা পাতিছো, মই সেই মানুষখিনির যে মনোবেদনা মই অনুভব করেছো যে খ্রিস্টান যেখানে অন্তত লোক আছে সেই লোকখিনির কিন্তু ভোট কিন্তু বিপিএফক সাপোর্ট করিলেও খ্রিস্টান লক্ষ্মী কিন্তু বিজেপি বিজেপিক ভোট দিয়াটো তেওঁলোকৰ বাবে জটিল হৈ জটিল হৈ আছে, আৰু সেইটো হলে বিজেপিৰ কাৰণে যথেষ্ট জটিল হ'ব, কাৰণ ওদালগুৰি জিলাত যথেষ্ট সংখ্যক খ্রিস্ট ধর্মাবলম্বী বড় লোক আছে, যথেষ্টখিনি আছে যথেষ্টখিনি আছে। কিন্তু তেওঁলোকৰ কথাটো এইটোৱে যে বিপিএফক তেওঁলোকৰ বাদ দিবলগা একো নাই, কিন্তু বিগত সময়ছোৱাত 10 বছৰে সাংসদগৰাকীক তেওঁলোকে দেখা নাপালে, এক নম্বৰ কথা। দুই নম্বৰ কথা, সাংসদৰ পুঁজিৰ কোনো ধন হয় বিটিএডির যখন খ্রিস্টান লোক আছে সেই লোকর হাতত নপরিল বা সেই লোক সেই অঞ্চলত নপরিল, এইভাবে এজন সাংসদের উপায় কি বিচারে যদি হে কোনো ডেভেলপমেন্ট রমেন ডেকার এন্টি বিজেপি এবার নিশ্চিতভাবে একদম স্পষ্ট কথা কৈছে, আপুনি খুব কম শব্দত গোটেইখিনি কথা কৈছে যে রমেন ডেকার যে এন্টি ইনকাম টেন্স হোৱা আছিলে রমেন ডেকার বিটিএডিৰ চারিটা সমষ্টিত রমেন ডেকার বিরুদ্ধে যে অধিষ্ঠান বিরতি প্রবণতা প্রকট হয়ে পড়েছে তার নেতিবাচক ফল ভোগ করব নাকি দিলীপ শইকীয়াই, সে আমি অপেক্ষা করব 23 মে'লে আমার এই অনুষ্ঠান অব্যাহত থাকিব, কিন্তু তার পূর্বে লোব লাগবে চমু বিরতি।